কথা বাধা দিয়েন না আপনি। আমি কি কোনো কথা বলতেছি? আল্লাহ নিজে বলছে আয় আল্লাহ আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিমে ইমাম একটা নেককার পরহেজগার বানিয়ে দাও, নেককার পরহেজগার ইমামকে। আপনি কোনো কথা বলেন না। আপনি আমি কোনো রাজনীতির কথা বলতেছি? তাহলে আপনি ওয়াজ করেন, আমি চলে যাব। এখানে কি রাজনীতি কোনো কথা বলতেছে? ওরা ইমান নষ্ট করতেছে, সে আপনি কথা কন না কে? আপনি কোন দলের লোক? আপনি কি দল করেন? আমি তো কিছুই বুঝি না। এখানে তো আপনার বলা তো ঠিক হয় নাই। এখানে এই বিষয়গুলো কোনো প্রয়োজন নেই, এগুলো সবাই জানে। আপনি কোরআন না না এই জানার কথা নামাজ পড়ে না মানুষ। দাঁড়ান ভাই, বলতেছে মুফতি সাহেব খুব ভালো কথা, আমার কথা শুনেন। আপনি জ্ঞানী মানুষ, আমি বুঝি। আপনি বলতেছেন এগুলি তারা সবাই জানে, যে নামাজ পড়ে নামাজ যে পড়ালে এটা সবাই জানে। তাহলে আমাদের কথা আমরা বারবার বলি কেন? কথা কন না খেয়া, রোজা রাখা লাগবে আল্লাহর হুকুম, এটা সবাই জানে, তারপরে আমরা বলি। আপনি বলেন এখন ছেড়ে দিলাম কম দেখি, এই তো ইসলাম না। আপনি বলেন কি এগুলি তো জানার পরেও আমরা সেই গুণে বুঝবো মানুষের একটু বলেন দেন এটা মাইক্রোফোন দেন তো আমরা এখানে সুন্দর আলোচনা শুনছি। হযরত যে বিষয় নিয়ে কথা বলছেন এখন, আমরা রাজনীতির ময়দানের কথাগুলো আমরা জানি। নায়েব ফেরদৌস উনি কোথাকায় দাঁড়িয়েছেন, উনি আমাদের চর ভারাঙ্গার এখানে দাঁড়াননি। নায়েব মাহিয়া মাহি যার কথা বলছেন, তিনিও আমাদের এখানে দাঁড়াননি। আমাদের এখানকার এমপি অন্যজন, অন্যের প্রতিবাদ নাই দেখে, ন্যায়ের পক্ষে কথা নাই দেখে, যে চিত্রনায়ক মাথা মোটা জান্নামলো ফেরদৌস জীবন বড় মহিলার পিছনে গুড়গুর করছে, সে এখন ইলেকশনে দাঁড়ায় টুপি মাথায় ওই যে লাগাইছে, আর তুমি খুলতেছ না কথা কন কি দিচ্ছে ইলেকশনের সময়। দেখেন কি অবস্থা হয়ে গেছে এখন। দেখেন এই যে সারা বছর খবর নাই নেতা নেত্রীগারে, এই যে ইলেকশনের সময় হয়ে গেছে, রাইতে আর পাবলিকে গম পরিবে দিবে না। ও আজগবি একজনের বাড়িতে সে রাত 12টার সময় ডাক দিবে, আব্দুল সালাম ভাই আসান, কয় কে? আমি আপনাদের এমপি সাহ, কয় 5 বছর ভোট নিয়ে চলে গেছেন আর খবর নাই, রাত 12টার সময় ঘুম নষ্ট করার জন্য এসে। কয় না বাবা, তোমার আব্বার সাথে আমার খুব সম্পর্ক ছিল, চলো যাই তোমার আব্বার কবর দিয়ে রেত করেছি, আমার আব্বা তো মরেই নেই। হাসেন না হাসেন না, 5 বছর মনে চার এমপি বানাবেন, চেয়ারম্যান মিনিস্টার বানাবেন, সে যেন আপনার সুখ দুঃখের সাথী হয়। আর এমন লোকে ভোট দেন না যে ভোট নিয়ে চলে যাবে, আর দেখা হবে না। রাত বেলা 9টা 10টার সময় বাড়ির যা দেখবেন, বলবেন যে ঢাকাটাই করেন না, চেয়ারম্যানে ঘুমই ভাঙে নাই। এখনই আপনাদের নেতা নির্ধারিত করার সময়। ফেরদৌসের মতো লোক যদি নেতা হয়, সেই যদি দেশের এমপি হয়, তাহলে এই দেশে কোরআনের মাহফিল বন্ধ করে দিবে, মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিবে। ও বলবে যত পারো সিনেমা আর যাত্রা থিয়েটার তোমরা চালু করো, কথা কন। এখন ইলেকশনের সময় আইসে, আমরা মোল্লারা বিলে মৌলবাদ, আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি। এখন বোঝা যাচ্ছে আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না, ধর্ম নিয়ে ব্যবসা করো তোমরা। আর ইলেকশন আসে সুমার ভাই নাই, ওই যে তুমি টুপি খোলা টুপি মাথায় দিছে, টুপিও খোলতে চাও না, পাঞ্জাবিও খোলতে চাও না, আমার মনে গোসল পর্যন্ত বন্ধ দিছে। যে গোসল দিলি তো টুপি খোলা লাগবে, কথা কন, গোসল দিলি পাঞ্জাবি খোলা লাগবে। ধর্ম ব্যবসায় তোমরা, আমরা ধর্ম ব্যবসায় না, আমরা মোল্লারা ধর্ম ব্যবসা করি না, ধর্ম ব্যবসা করে তারা। ধর্মের নিয়ে যারা ইলেকশনের সময় আপনার মাথায় পট্টি বাঁধে, এরপরে ঘুমটা দেয়, তারপরে ওই যে টুপি আর পাঞ্জাবি লাগাইছে, আর নাই মসজিদে গিয়ে আর খোলে না, মসজিদে নামাজে রক্ত হয়, অজু আছে কি না আছে, যা আল্লাহ আকবার। এই দেশের নায়ক আর নায়িকা, গায়ক গায়িকা যদি দেশের এই নেতা হয়, এমপি হয়, দেশের 12টা বাতা ছাড়বে। এই আমাদের চর এলাকা, আপনাদের এই মানিকগঞ্জ চর এলাকা, যারা প্রকৃতপক্ষে রাজনীতি করছে, যারা যে এমপি ছিল, যারা এমপি আছে, যারা না রাজনীতি করছে, তাদের রাজনীতি আর ওর রাজনীতির মধ্যে ভিন্ন আছে না নাই? ওদের চাইতে, ওদের ওই ওই সব নায়ক নায়িকার চাইতে, ওদের ভোট দেওয়ার এমপি বানায়ের চাইতে এদের বানায়েন, আপনাদের কাজ ভালো করবে। কারণ ওরা যদি হয়, ওরা উলঙ্গ করে সেরবে মুসলমানের। তারপরে এই যে মাহিয়া মাহি,
উনি আমার মসজিদে এগুলো বাদ আমি তো রাজনীতি বলতেছি না এটা হলো আল্লাহ বলছে ওয়াজালনা আয় আল্লাহ কথা বাধা দেন না আপনি আমি কোন কথা বলতেছি আল্লাহ নিজে বলছে আয় আল্লাহ ওয়াজালনা আয় আল্লাহ লিল মুত্তাকিমে ইমাম একটা নেককার পরহেজগার বানায় দাও নেককার পরহেজগার ইমামকে আপনি কোন কথা বলেন না আপনি আমি কোন রাজনীতি কথা বলতেছি তাহলে আপনি ওয়াজ করেন আমি চলে যাব এখানে রাজনীতি এখানে কি রাজনীতি কোন কথা বলতিছে ওরা ইমান নষ্ট করতেছে সে আপনি কথা কোন না কা আপনি কোন দলের লোক আপনি কি দল করেন আমি তো কিছুই বুঝি না এখানে তো আপনার বলা তো ঠিক হয় নাই এখানে এই বিষয়গুলো কোনো প্রয়োজন নেই এগুলো সবাই জানে আপনি কোরআন না না এই জানার কথা নামাজ পড়ে না মানুষ দাঁড়ান ভাই বলতেছে মুফতি সাহেব খুব ভালো কথা আমার কথা শুনেন আপনি জ্ঞানী মানুষ আমি বুঝি আপনি বলতেছেন এগুলি তারা সবাই জানে যে নামাজ পড়ে নামাজ যে পড়া লাগবে এটা সবাই জানে তাহলে আমাদের কথা আমরা বারবার বলি কেন কথা কন না খেয়া রোজা রাখা লাগবে আল্লাহর হুকুম এটা সবাই জানে তারপরে আমরা বলি আপনি বলেন এখন ছেড়ে দিলাম কম দেখি এদিকে তো ইসলাম না আপনি বলেন কি এগুলি তো জানার পরেও আমরা সেই গুণে বুঝবই মানুষের একটু বলেন দেন এটার মাইক্রোফোন দেন তো আমরা এখানে সুন্দর আলোচনা শুনছি হযরত যে বিষয় নিয়ে কথা বলছেন এখন আমরা রাজনীতির ময়দানের কথাগুলো আমরা জানি নায়েব ফেরদৌস উনি কোথাকায় দাঁড়িয়েছেন উনি আমাদের চর ভাড়াঙ্গার এখানে দাঁড়াননি নায়েব মাহিয়া মাহি যার কথা বলছেন তিনিও আমাদের এখানে দাঁড়াননি আমাদের এখানকার এমপি অন্যজন যেহেতু আমরা এখানে আলোচনা শুনছি ওখানে যদি যেই জায়গায় তারা নমিনেশন নিয়েছেন সেই জায়গায় যদি আমাদের আলোচনা হতো তাহলে সেখানকার মানুষদেরকে সতর্ক করা গেলে আমাদের সময়টা কাজে লাগত এই জন্য আমি হযরতকে সবিনয়ে অনুরোধ করছি যেখানে যে জিনিসটা বলার দরকার সময়গুলো সেখানে সেভাবে আমরা ব্যয় করব আমার কথাটুকু এতটুকুই ছিল মেহরবানি করে আপনারা সকলে বিজ্ঞ আপনারা বিষয়টা অবশ্যই অনুধাবন করেছেন আমি এতটুকুই বলেছি যেহেতু আমাদের এই এলাকার এমপি নায়ক ফেরদৌসও নন নায়ক মাহিয়া মাহিও নন আমি এতটুকুই বলেছি এই আলোচনাটা আমাদের এখানে প্রয়োজন নেই যারা যেই জায়গায় গিয়েছেন হযরত যদি সেই জায়গায় যদি অবশ্যই বক্তব্য দিতে যান ওরা অনেক ভালো আলোচক আমি সবিন অনুরোধ করব অবশ্যই সেখানকার মানুষদেরকে তিনি সতর্ক করবেন আশা করছি আলহামদুলিল্লাহ কথা খুব সুন্দর বলছে আল্লাহ রসুল 1450 বছর আগে নামাজের কত কোরআনের মধ্যে বলছে তাহলে ওই জায়গায় সীমাবদ্ধ থাক তাহলে এখন বলা লাগবে কে এখন কথা কর না কে শোনেন অন্যায় 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 ওরাই তো দেশের এমপি হবে মিনিস্টার হবে মন্ত্রী যদি হয় সারা দেশ শাসন করবে তারা এই আমরা ধারণা দিতেছি আমরা তো এগুলো বুঝি তাহলে 1450 বছর আগে কোরবানির কথা বলছে এখন ওটা বলা দরকারটা কি কারণ ওখানেই সীমাবদ্ধ থাক কথা কন না কেয়া এইটাই তো নিয়ম আমি সেই কথাই বলতেছি আমি সেটা বুঝাচ্ছি যে এরাই যদি দেশের হয় এক এক করে যদি প্রত্যেকটা জায়গা যদি এইরকম তারা এসে ধরে তাহলে তো আমাদের ইসলামের 12টা বাজবে সেটাই বলতেছি ওর মন্ত্রী হোক মিনিস্টার হোক আবার হোক আমি সেই সতর্ক করে দিচ্ছি যে ইমান রাখা কঠিন হওয়া যাচ্ছে সেই কথাগুলি বলতেছি আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের প্রিয়ম্মাদেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলু সলেহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান যারা আনবে দুই নাম্বার যারা নেক কাজ করবে আল্লাহ তাদের সম্পর্কে বলেছে কান্নাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা সুবহানাল্লাহ তো জোরে কর তাহলে আল্লাহ দেখি নাই বিশ্বাস করেছে আল্লাহ আছে রসুল দেখি না
বিশ্বাস করেছি রাসূল আছে কবরের ঘরে যাব দেখি না বিশ্বাস করেছি আছে অদেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা এর নাম হচ্ছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব সিল্লাইয়া কান মারহাবা তাহলে এক নাম্বার ঈমান আনা লাগবে এক নাম্বার ঈমান আনা লাগবে দুই নাম্বার নেক কাজ করা লাগবে নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে আছে না নাই আমাদের দেশে কিছু কিছু মানুষ আছে ঈমান আনে নাই নামাজ যদি কয় নামাজও যদি না পড়ি ঈমান ঠিক আছে মাথায় বড় বড় জহর পরনে সালার শার্ট সিলাই ছেঁড়া কাপড় পরে ল্যাংটা হয়ে হাইতে যায় গাঁজার কলকে হাতে নেয় গাঁজা খায় আর কয় দয়াল লক্ষ্য রাহিস আমি এখন অজ্ঞান হব এরকম বাপার আছে না নাই জরকান আছে না নাই এরা এক নম্বর বন্ধ নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই বলে নামাজ না পরিবারই ঈমান ঠিক আছে আমি বলি তোর নামাজ নাই তোর যার নামাজ নাই তার ঈমানই তো নাই কে কথা কম এজন্য মূল হলো মুসলমানের ঈমানদারের মূল শিকড় হচ্ছে তুমি নামাজ পড়ো কি না নামাজ আছে তার ঈমান আছে নামাজ নাই কিচ্ছু নাই নামাজ আছে ধর্ম আছে নামাজ নাই কিচ্ছু নাই কথা কম নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই এই রকম বাতপারি করে না আছে না বাজার নাই হাদিস শরীফের মধ্যে দেখলে যেই ব্যক্তি নামাজ পড়বে না ওই কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বলাইয়া দিবে আগুনের বিষাক্ত সাপ এক ওয়াক্ত নামাজ কাজা করবার কারণে সাতটা ফজর থেকে জোহর পর্যন্ত কামড়াবে জোহর নামাজ কাজা করার কারণে সাতটা জোহর থেকে আসর পর্যন্ত কামড়াবে আসর নামাজ কাজা করার কারণে সাতটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে মাগরিব নামাজ কাজা করার কারণে সাতটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে কবি বলে কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরার পাহাড় সরে বেড়াও এই জগতে বীরের জানোয়ার এক এক কামুরের জ্বালায় হাজার বছর দায় এমনি করে কামড়াইবে লাখো লাখো বার আমার মায়ের আমার একটা বার যখন কামড় দিবে এই কামড়ের যন্ত্রণা এক নয় দুই নয় এক হাজার বছর পর্যন্ত জ্বলতে থাকবে পুড়তে থাকবে তাহলে নামাজের দরকার আছে না বাজান না আমার দিল শোনায় আমার মন শোনার আল্লাহর নামাজ কাজা কইর না আল্লাহর নামাজ আদায় করিলে মৌতে আজাব তোমায় দিবে না আমার দিল শোনায় আমার মন শোনার আল্লাহর নামাজ কাজা কইর না জোর কর মারহাবা আজ নামাজ আর নামাজ দিকে আমাদের গুরুত্ব নাই একজনের বলা হলে ভাইজান নামাজ পড়েন এত বড় বিশাল মসজিদ তুলছে আর কা হুজুর পড়ি আমরা কর্ম করি কাজকর্ম করি সুযোগ 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 সুবিধা পালে আসে মসজিদে নামাজ পড়ি সুযোগ সুবিধা পালে নামাজ পড়ি তাহলে বোঝা গেল নামাজের গুরুত্ব কম ওনার সংসারের গুরুত্ব বেশি আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন একটা ইতিহাসের দিকে তাকান অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হরদ তোমার রাস্তা দিয়ে বাজান হেঁটে যাচ্ছে যাইতে যাইতে লক্ষ্য করে দেখে এক জায়গা এক পাল বাজান বকরি আছে রাখাল নাই মাঠে বাজান বকরি আছে রাখাল নাই কিন্তু ওই পাশে বাজান আপনার মনে মনে চিন্তা করতেছে সন্ধ্যাটা বাজান গুনিয়ে আসছে এদিকে রাখাল নাই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মনে মনে চিন্তা করতেছে বরকির পাল হয়তো শ্রীগেল বাঘে ধরে নিয়েও যাইতে পারে হয়তো বকরি আপনার হারাও যাইতে পারে না হয় পাশেই বাজান গমের ক্ষেত জবের ক্ষেত হয়তো বকরি গমের ক্ষেতের গম পর্যন্ত বাজান খাইতে পারে হয়তো মানুষের অন্যায় হয়ে যাবে আমিরুল মুমিনীন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হরদ তোমার মনে মনে চিন্তা করতেছে এই বকরি পাশেই একটা গ্রাম দেখা যাচ্ছে এই বকরিতে গ্রামের দিকে যদি তাড়িয়ে নেই গ্রামের দিকে তাড়িয়ে নিলে যার বকরি তার বাড়ি চলে যাবে এই মনস্থ করিয়া হরদত অমর অর্ধ পৃথিবীর পেছিতে বক্তৃতাকে বাদান দাওয়াইতে দাওয়াইতে নিয়ে যায় কিন্তু সামনে একটা আতাল আছে দাগ আছে এই দাগ আর আতাল বক্তি অতিক্রম করে না সিল্লে এখন মার হাওয়া একটা দাগ রেখছে
অতিক্রম করে না ভক্তি গুরে যই জায়গা ছিল ঠিক সেই জায়গা যায় সুবহানাল্লাহ কর এবার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হরজ তোমর বাদান পেরেশান হয়ে গেলেন আমি ভক্তি তারই ভক্তি এখান থেকে যায় না কেন কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখে পাহাড়ের পদদেশ থেকে একটা রাখাল হাতে একটা লাঠি হাতে নিয়ে আসতেছে এসে বলে ও বিদেশি মেহমান আমার ভক্তির পালটা কেন এই রকম করে তাড়াচ্ছ বলে বাবা এই জায়গা ভক্তি আছে রাখাল নাই কিন্তু আপনার গমের ক্ষেত জবের ক্ষেত রয়ে গেছে হয়তো কারুর ক্ষেত খায় অন্যায় করতে পারে হয়তো সন্ধ্যা গুনায় আসছে সিগাল আর আগে ভক্তিকে খাইতে পারে আর আমি মনে করেছি পাশেই গ্রাম দেখা যাচ্ছে এই ভক্তি গুণী এই গ্রামের মানুষের হবে আমি গ্রামের এদিকে ভক্তি তাড়িয়ে নিয়ে গেলে যার ভক্তি তার বাড়িতে চলে যাবে এই মনস্থ করিয়া ভক্তি তাড়াতে তাড়াতে যখন নিয়ে যায় সামনে একটা আতাল আছে দাগ আছে এই ভক্তি দাগ আতাল অতিক্রম করে না গুড়ে ভক্তি যেই জায়গা ছিল ঠিক সেই জায়গায় আছে আমি রাখার নাই বলে ভক্তি তাড়াইছি এবার রাখাল বলে আপনাকে চিনি না জানি না তবে এই বকি রাখাল হচ্ছি হইলাম আমি চিল্লাইয়া কন মারহাবা তুমি ভক্তি রাখাল এই জায়গা ভক্তিতে রাখিয়া কেনে তুমি চলে গেছো হয়তো বাঘেও ধরতে পারে ভক্তিতে শুইতে যায় মানুষের গমের খ্যাত খাইতে পারে রাখাল বলে ও বিদেশি মেহমান তুমি জানো না আমরা ওই পাহাড়ের পদদেশে আমরা ছোট একটা জায়গা বানাইছি নামাজের জায়গা বানাইছি আমি এই জায়গা রাখাল আর একটা রাখাল ওই জায়গা ভক্তি চড়াচ্ছে আর এক রাখাল ওই জায়গা ভক্তি চড়াচ্ছে আমরা পাঁচ সাতজন রাখাল একটা জায়গা করছি ওই জায়গা যায় আল্লাহর হুকুম নামাজ আদায় করি জামাতে সুবহানাল্লাহ তো কন্যাকে কারণ এই ভক্তিটাকে এই জায়গা রাখছি আর বলছি ভক্তি রে এই যে আদাল দিলাম দাগ দিলাম এ ভক্তি আতাল আর দাগ তুই অতিক্রম করিস না আমি মহল্লার নামে দুই রাকাত নামাজ পড়বার জন্য আল্লাহর নামে সিজদা দেওয়ার জন্য পাহাড়ের পদদেশে যাচ্ছি ও বিদেশি মেহমান যতক্ষণ পর্যন্ত ওখান থেকে আমি না আসব এই ভক্তি এখান থেকে এক পাও সরিবে না চিল্লাইয়া কর মারহাবা রাখাল চার পাঁচজন মাঠের মধ্যে বকরি রাখতেছে একসাথে নামাজ জামাতে নামাজ আদায় করলে সব বেশি পাওয়া যাবে সেই আশায় রাখালরা পাহাড়ের পদদেশে নামাজ পড়তেছে আর আমরা মসজিদের বাস দিয়ে যে আজান হচ্ছে ইকামত শুরু হচ্ছে কর্ণপাতি করি না ওখান দিয়ে সিগারেট আর বিড়ি টানতে টানতে চলে যায় আহা তারাও মুসলমান আমরাও মুসলমান আর দুই পৃথিবীর প্রেসিডেন্ট তার পরিচয়টা বাদান ওপেন করলেন না গোপন রাখলেন রাখিয়া হরজ তোমর বাদান বসে বলেন ডেকে বলে রাখাল দে সকাল থেকে এ পর্যন্ত আমি কোনো পানাহার করি না এ রাখাল তোমার ভক্তির একটু দুধ আছে কিনা আমারে দুধ দাও এবার রাখাল বললেন আপনি ও বিদেশি মেহমান আমি আপনাকে দুধ দিতে পারবো না কারণ আপনার যেই শক্তি আছে আপনার গলার যে কণ্ঠের বয়স আছে শরীরের যে এনার্জি আছে এখনোই আপনি অনেক দূর হাইটে যেতে পারবেন আপনি যদি তিন চার কিলো যদি হাইটে যান সামনে একটা গ্রাম দেখা যাচ্ছে ওই গ্রামে যায় পানি চাইলে পানি দিবে খাবার চাইলে খাবার দিবে আমি আমার মালিকের বিনে অনুমতিতে এক ফোঁটা দুধ আমি আপনাকে দোয়া দিতে পারবো না চিল্লাইয়া কান মারহাবা আমার যে মালিক আছে মালিকের বিনে অনুমতিতে এক ফোঁটা দুধও আমি আপনাকে দিতে পারবো না সুবহানাল্লাহ এটা জোরে কর তাহলে কেমন রাখাল তার ইমানের স্পিরিটটা কি আমার ভাইয়ের আমার মুসলমানের বাইরে এ মানিকগঞ্জ জেলার যুবকেরা তোমরা একটু ভালো করে শোনো এবার হরজ তোমার যুবকটাকে পরীক্ষা করবার জন্য বলতেছো যুবক রে কয়টা ভক্তি নিয়ে তুমি মাঠের মধ্যে আসছো বলে পঞ্চাশটা ভক্তি নিয়ে মাঠের মধ্যে আসছি আর কয়টা ভক্তি এখন হয়েছে বলে প্রায় একশোটা ভক্তি হয়ে গেছে ওরা খাত তুমি তো গরিব মানুষ টাকার জন্যই বিবি বাল বাচ্চার মুখে খাবার দেওয়ার জন্য সুখে শান্তি থাকার জন্য তুমি কাজ করতেছো তুমি একটা মোটা তাজা ভক্তি আমার কাছে যদি বিক্রি করো আমি তোমাকে অনেক টাকা দিব ক
কথা বুঝতেছেন না এবার রাখাল বললেন আমি যে এইভাবে তোমার কাছে আমি বকরি বিক্রি করব আমার মালিকের কাছে কি জবাব দেব কয় কেন তুমি বলবে হয়তো একটা বকরি কম হইছে মালিক জানে না না হয় বলবে বকরি একটা বাগে ধরে নিয়েছে মাঝে মধ্যে তো এই ঘটনাই ঘটে মালিক কিছু বলবে না এবার রাখাল বলে আপনি তো মানুষ লম্বা তো কম না গাদা তো খুব হইছেন সুবহানাল্লাহ এটা জোরে কর হযরত ওমর অনেক লম্বা মানুষ ছিল তো এইজন্য বলে মানুষ তো লম্বা কম হন নাই কিন্তু গাদার মতো কথা বলতেছে কাকে বলতেছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরকে সুবহানাল্লাহ একটা জোরে কর আমারে ভাইরা আমার এবার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর বলতেছে যুবক রে একটা বকরি তুমি আমারে আমার কাছে বিক্রি করো রাখালের হাতে একটা যখন লাঠি ছিলেন এবার ডেকে ডেকে বলতেছে বিদেশি মেহমান এই আমার হাতে কি বলে একটা লাঠি বলে একটা লাঠি এই যে লাঠিটা কিন্তু তোমার পিঠে ভাঙবো তাড়াতাড়ি যাও তুমি কুবুদ্দি দেওয়ার জায়গা পাও না আমার ওখান থেকে বাদান চলে গেলেন যাইয়া যাইতে 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 লক্ষ্য করে বাদান দেখতেছে লক্ষ্য করে দেখতেছে আপনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছে ইতিমধ্যে মা আমি এটাকে বলতেছে মা গরুটা ধোয়াইছো দুধ কয় লিটার হয়েছে বলে মা প্রত্যেক দিন গাভী ধোয়ায় দুধ হয় হলো 5 কেজি 5 লিটার আজকে 4 লিটার হয়েছে মা রোজের বাড়ি দুধ হবে না মা এখন কি করব মা বলে বিটিরে দুধ কম হয়েছে তাতে কি হয়েছে 1 লিটার পানি মিশে কি মিশে হযরত ওমরের কানে গেছে হযরত ওমর ওই জায়গা দাঁড়িয়ে গেছে আমার মনে মনে চিন্তা করতেছে এই দুইজন মহিলার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে ওমর দাঁড়িয়ে গেলেন বিয়েরটা দুধে পানি মিশায় না মা বলে কেন দুধে পানি মিশাও না মিয়াটা বলে ও গো মা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর বলেছে দুধে পানি মিশানো যাবে না আল্লাহ রাসূল বলেছেন খাদ্য দম্বের মধ্যে আপনার ভেজাল মিশানো যাবে না এবার মিয়াটার মা ডেকে ডেকে বলতেছে মা এই জায়গা ওমর নাই ওমরের ওমরের তো আপনার পুলিশ বাহিনী নাই মিশা পানি মিশা মা কি দেখছেন আর বিটি কি দেখে বলে মা অমর যদি না দেখে মা অমরের আল্লাহ আছে আমার যে আল্লাহ আছে আল্লাহ ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদুর সব মানুষের মনের খবর জানে কে আল্লাহ আরো জোরে আল্লাহ সব জানেন সব দেখেন বলে মা কেউ যদি না দেখে মা আমার সেই আল্লাহ ওমরের যে আল্লাহ আমার যে আল্লাহ তোমার সেই আল্লাহ তারা কিন্তু দেখতেছে মা রে আমি পানি মিশাইতে পারবো না এবার হযরত ওমর এই কত শুনিয়া বাড়িতে বদন চলে গেলেন বাড়ি যায় হযরত আলী বলে আলী রে যা মাঠের মধ্যে যাইয়া ওই আপনার ওই রাখালটাকে তুমি ধরে নিয়ে আসো রাখাল অমুক মাঠের মধ্যে রইছে ওই রাখালটাকে আমার কাছে নিয়ে আসো পুলিশ বাকি বাহিনীকে বলল পুলিশ বাহিনী যাও অমুক গ্রামে মা আর বিটি একই ঘরে আছে দুইটা কামার দরবারে হাজির করো হযরত ওমর মাঠের আলী ও মাঠের মধ্যে চলে গেলেন যায়া দেখে রাখাল মাঠের মধ্যে বাদন ভক্তি চড়াচ্ছে রাখালের কাছে যা সালাম দিলেন সালামের আদান সালাম আদান প্রদান হয়ে গেল রাখাল ও রাখাল আমাদের মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর তাড়াতাড়ি আমার সাথে তোমাকে যাইতে বলছে এই কথা যখন শুনছে অমনি রাখালটা বক্তি ওই জায়গাটা বাজান রাখছে রাখিয়া হযরত আলী আগে আগে যায় রাখাল বাজান পিছনে পিছনে যায় এবার চিন্তা করতেছে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমারে ডাকছে আমি যদি না যাই আমার কোনো অসুবিধা হইতে পারে ভয় পাইয়া যুবকটা বাজান তাড়াহুড়ো করে গেছে যায় দেখে বাজান আপনার এরকম চেয়ারের উপরে বাদন বসে আছে এবার হযরত আলীকে ডেকে ডেকে বলতেছে ভাইজান যেই মানুষটা চেয়ারে বসে আছে ওই মানুষটাকে বলে এই মানুষটাই হলো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর চিল্লাইয়া কান্নার হাবা যুবকা ছাড়ছি এই লোকটাই তো দুধ চাইছিল আমি দুধ দেই নেই লাঠি দেখা বলছি যে তাড়াতাড়ি না গেলে এই লাঠি তোর পিঠে ভাঙবো এখন আর আমার কোনো পথ নাই আমাকে এখন ফাঁসির মঞ্চে চড়ে দুনিয়ার থেকে বিদায় করে দিবে এবার রাখা
দৌড় যাইয়ে হরদ তোমরের পা জড়া ধরছে হুজুর আমি আপনাকে চিনতে পারি নাই ভুল করেছি আপনি আমারে মাপ করে দেন হরদ তোমর ওই যুবকটাকে ধরে ধরে বলতেছে যুবকতে এ যুবক তুমি তো কোনো ভুল করো নাই কেন তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ বল হুজুর ওই মাঠের মধ্যে আমার কাছে দুধ চাইছেন দুধ দেই নে এরপরে আপনি যখন বকটি নিয়ে অনেক কথা বলছেন বকটি কিনতেও চাইছেন তারপরে দিতে চাই নেই বকরি দেই নাই বরং আপনার পিঠের উপর আমি লাঠিটা ভাঙতে চেয়েছি হুজুর ভুল করছি আপনি আমাকে মাফ করে দেন আপনি যদি আমাকে ফাঁসি দেন ছেলে দেন আমার বিবি বাল বাচ্চা মা বাবা অনাহার থাকবে হুজুর আমি চাকরি করি রাখালি করি এখান থেকে যেই মুনাফা পাই এইটে নিয়ে বাড়িতে দিই বিবি বাল বাচ্চা খায় মা বাবাকে আমি এইটে দিয়ে বরণ পোষণ করি হুজুর আমাকে শাস্তি দিয়েন না হরদ তোমর বললে যুবক আমি তোমাকে মাফ করে দিতে পারি একটা শর্ত বলো কি শর্তে বলে রাখারে চাকরি তুমি ছাইড়িয়া দাও যুবক বলে ছাইড়িয়া দিলাম তারপরও আমার জীবন বাঁচুক সুবহানাল্লাহ কর দিলাম ছাইড়িয়া আমারও বলল যুবক চাকরি যখন ছাইড়িয়া দিছ আমি তোমাকে আমার এই খাদ্য গোডাউনে জেনারেল ম্যানেজার তোমারে বানিয়ে দিলাম এবার যুবক চোখের পানি ফেলে কান্দে হুজুর আপনি আমাকে খাদ্য গোডাউনের জেনারেল ম্যানেজার বানাইছেন কেন বানাইলেন বলে বাবা তোমার মতো যুবক যদি এই দেশের খাদ্য গোডাউনের জেনারেল ম্যানেজার হয় জনগণের মাল সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে যাবে এই হলো নেতা এই হলো নেতা এই হলো মানুষ এই হলো ইমানদার রাখালির পদের থেকে তার তার দক্ষতা তার ভালো দেখে তাকে রাখাল পথের থেকে রাখালি রাস্তার থেকে তুলে এনে তাকে আপনার জেনারেল ম্যানেজার আপনার খাদ্য গোডাউনের জেনারেল ম্যানেজার বানালেন সুবহানাল্লাহ একটা জোরে কর খুব খারাপ লাগতেছে মনে হয় অন্যায় করতে পারে না ওই লোকটা বাদান কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না কি কন পারে আজকে আমাদের দেশের যুবকেরা আমাদের দেশের যুবকেরা বয়স বাজান আপনার 20 বছর 25 বছর হয়ে গেছে এখনো পর্যন্ত বাদান মসজিদে যায় না নামাজ আদায় করে না এই রকম যুবক আছে না বাজান নাই যুবক যেদিন বিয়ে করতে যাবে আমাদের দেশের নিয়ম আছে কিছু কিছু জায়গা নিয়ম আছে ওই দিন যেদিন বিয়ে করতে যাবে ওই দিন 2 রাকাত নফল নামাজ পড়ে কথা কয় না রে পরে কি পরে না নফল নামাজ পড়ে যুবককে যদি বলা যায় যুবক তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো আজকে তোমার খুশির দিন সবচাইতে সব মানুষের সবচাইতে আনন্দ দিন যুবকের আনন্দ দিন যুবতীর আনন্দ দিন ওইটা হলো বাদান বিয়ের দিন ওই দিন প্রত্যেকটা মানুষের মনের মধ্যে বাদান আপনার আনন্দ থাকে জনকন থাকে কি না যদি বলা যায় যুবক তুমি 2 রাকাত নামাজ পড়ো যুবক বলে হুজুর নামাজ পড়া জানি না মসজিদের ইমাম ডাকে আইনে নফল নামাজ পড়ায় এত বড় হলে নামাজ পড়লে না আল্লাহর হুকুম মেনে চলো না শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা কি করে তোমাকে করিবে ক্ষমা আল্লাহ কি করে তোমাকে করিবে ক্ষমা তোমার বয়স এখন 20 থেকে 25 বছর হয়ে যাচ্ছে ও যুবক এখন পর্যন্ত তুমি মসজিদে গেলা না নামাজ আদায় করলে না বলা যায় না কারিমুল মউত কখন তোমার সামনে আসবে আল্লাহর আজরাইল মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আসবে আসমানে মাথা রাখবে আর জমিনে পা রাখিয়া ওই মানুষটার বাদান রুহু কবজ করবে মানুষের রুহটা যখন কবজ হয় ওই মানুষটার বাদান পানি পিপাসা লেগে যায় চামচ ভরে ভরে বাদান মৃত্যু ব্যক্তির মুখে পানি দেয় বলে মার নামে 1 চামচ পানি খাও বাবার নামে 1 চামচ পানি খাও খালার নামে 1 চামচ পানু খাও কারণ ওই খালু মন তোলা শক্তি করে ঘুষ করে নামে বাদান পানি দেয় ওই মানুষটা বাদান ডেক পারে সব কয় ডেক পারে কে কয় হিসেব নিকাশ করতেছে আমি বলি হিসেব নিকাশ করতেছে না ঘুষ করে
জাহান্নামে পাড়ে দিচ্ছি সেজন্য ডেক পড়তেছে ওই খালু মন্তলা চাকরি করে সুদ খায় ঘুষখোরের নামে পাড়ে দিচ্ছি সেজন্য ডেক পড়তেছে একটা আলেমের নামে পানি দাও হাফেজের নামে পানি দাও হাজির নামে পানি দাও মৃত্যু সময় লোকটা শান্তি পাবে ঠিক আমারে ভাই নামাত মরণের সময় ওই লোকটার পানি পিবে সবাদন লেগে যা কবি বলে হাতে দড়িয়া গাছে বাসা তালে মা হাতে দড়িয়া গাছে বাসা তালে মা সরপতে দি দেবে ভাইয়া আবলু বে মা আবু বে মা কবি বলেছে সাত দড়িয়া সাত নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ডালা যায় মরণের সময় ওই মানুষটার কোনোদিন পিপাসা নিবারণ হবে না জোর ঠিক কিনে এ যুবক বলা যায় না কখন জানি কারিমুল মৌত আসবে যুবক বলা যায় না এখনই আপনার আমার রুহ তো কবজ হয়ে যাবে বলা যায় না আপনি আমি বাড়ির থেকে মাপিলে আসছি বাড়ি যাব এই গ্যারান্টি বাদান কোনো মানুষের কাছে নাই যুবক রে আজাইল আসবে রুহ কবজ করে নিয়ে যাবে আপনার বাড়িতে আমার বাড়ি দেবাদান জানা জানা আমার সবে জোরকম ঠিক কিনে যুবক এখনো সময় আছে মসজিদে যাও নামাজ আদায় করো আল্লাহর হুকুম গুণিবাদান মেনে চলো যুবক নামাজ ছাড়া উপায় নাই নামাজ ছাড়া উপায় নাই বাবা আজকে আমাদের দেশে বাবা নামাজ পড়ে না ছেলে বাদান পড়ে না আছে না নাই আইয়ো হাল্লা জিনা আমানু হে ইমানদারেরা সুবহানাল্লাহ জোরে কর আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীন আমানু হে ইমানের বিশ্বাসীরা যারা ইমান আনছো কু আনফুসিকুম নিজে বাঁচো ও আহিলিকুম নারা তোমার আহেল পরিবারকে বাঁচাও আজকে নিজেও বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না জোরে কর তাহলে আল্লাহ বলল নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও নিজেও বাঁচলাম না আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না আজকে মা বাবা বাধ্য করছি ছেলে সন্তানকে বাধ্য করতেছে পাপের কাজ করাইতে এই যে 8 বছরের ছেলে যার আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই আল্লাহ আমলনামায় পাপ লেখে নাই মা বাবা বাধ্য করতেছে এই ছেলের হাতে টাচ মোবাইল তুলে দিয়ে পাপের কাজ করাইতে কথা কয় না কথা কয় না তাহলে আল্লাহ বলল নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও তাহলে আপনি একজন বিবেকমান বাবা হয়া কোন জ্ঞানে কোন বিবেকে 8 বছরের ছেলের আমলনামায় আল্লাহ পাপ লেখে নাই আপনি কেমন মা কেমন বাবা বাধ্য করতেছেন এই ছেলেকে পাপের কাজ করাইতে আর কথা কয় না কারণ তাস মোবাইলের মধ্যে কি নাই কি নাই কোন আমি ছোটবেলা একটা হাদিস পড়ছিলাম রসুল বলছেন একটা হাদিসের শরীফের মধ্যে পাইছি যে এমন একটা জামানা আসবে আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে ইমান রাখা কঠিন হওয়া যাবে আমি চিন্তা করলাম যে এটা কেমন হয় আগুনের কয়লা রাখা সম্ভব হবে ইমান রাখা কঠিন হওয়া যাবে এখন এই 10 বছর ধরে গবেষণা রিসার্চ করে পারলাম যে হ্যাঁ ঘটনাটা ঠিকই আছে আগুনের কয়লা রাখা সম্ভব এবং ইমান রাখা কঠিন সেই আগুনের কয়লাটাই হলো এই যে মোবাইল ফোন এই মোবাইলের মধ্যে কি নাই কম কি নাই আমি যত বড় বক্তা হই শয়তান সূক্ষ্মভাবে আমাকে ধোকা দিচ্ছে এই জায়গায় তোর বউও নাই তোর ছেলেও নাই মেয়েও নাই একটু ভিতরে ঢোক ঢুকে যা দেখা লাগে দেখ কেউ দেখতেছে না কেউ যদি না দেখে দেখে কে আল্লাহ আমি কয় নম্বরের হুজুর কয় নম্বরের আমি বুজুর্গ আমার চেহারা দেখলে মনে করবেন যে চৌত আসমান থেকে গোসল করে আসছি দাড়ি দেখবে দেখে মনে করবেন যে জিব্রাইলের ভাইরা তারপরে আমার জুব্ব দেখলে মনে করবেন যে আজরাইলের খালু শয়তানের বেলা আলু কত কর তাস মোবাইল যার কাছে আছে ও যে কোনোদিন ল্যাংটা ছবি দেখে নাই আমি আর বিশ্বাস করি না আমার কাছে মাতব বাড়ি তাই না আমি এই যে বাথম মোবাইল নিয়ে সারা বাংলাদেশ ঘুরি তোর কাছে তাস মোবাইল তুই কি জানিস তুই দেশের খবর রাখিস না আবলা ধরিস তোর কাছে তাজমহল তার মানে তুই রাইতে ল্যাংটা ছবি দেখিস কথা কয় না কথা কয় না স্ত্রী করে তুই যাবো আজকে হয় সরে আসবো না হয় না আসবো শোনেন মহিলার দিকে তাকাইলে কবিরে গুণ হয় চোখের জেনা হয় চোখের জেনা হয় কি না আমরা অহরহভাবে এই তাস মোবাইলের মধ্যে ঢুকলে বারে মহিলা আসতেছে কবিরে কোনো অবিরত কাঁদতেছি করতেছি তাহলে ওই চোখ দিয়ে যদি কাঁদি ওই চোখের কান্নার কোনো দাম আছে দালালাই করো কান্দে না অন্য অবিরত চোখের গুণ আছে না করতেছ আর কান্দতেছ তোর কান্দার পাঁচ পয়সার দাম নাই কাল কিয়ামতের কঠিন ময়দানে কোটি কোটি হাফেজকারী মাওলানা কান্দতে কান্দতে দোজকে যাবে
যদি বিশ্বাস না হয় আল্লাহ যদি ওই দিন খাড়া করে দেখেন কে কয় নম্বর মৌলবী সব দেখা যাবে এই কথা বলি কিছু কিছু লোক আমার উপরে খাবে বাংলাদেশের এত মৌলবী মরে তুই মরিস না কে মরা দেরি আছে খারাপ লাগতেছে মনে হয় তাই না নারদ তাকবি আল কোরআনের আলোক নারদ তাকবি যে এই লাগ এই জামানায় কেউ যদি বুজুর্গ হইতে চায় টাচ মোবাইল থাকলে যে বুজুর্গ হবে আমার বিশ্বাস হয় না তুই কিসের বুজুর্গ টাচ মোবাইলের মধ্যে কি নাই শয়তান সূক্ষ্মভাবে রয়েছে কারণ তোর বউ দেখতেছে না তোর মা দেখতেছে না তোর মেয়ের দেখতেছে না গোপনে যখন আসিস শয়তান তো সব সময় আমাদের শিরায় পশিরায় পশমে পশমে ঢুকতেছে কেউ নাই তুই দেখ আমি কিভাবে বিশ্বাস করতে পারি তোমার যদি টাচ মোবাইল না থাকে তাহলে আমি বিশ্বাস করতে পারি তুই সলিট আসিস কথা কয় না কথা কন না কে এই জন্য বাজান ইমান যদি বাঁচাতে চান আল্লাহর অলি যদি হতে চান জান্নাতে যদি যাইতে চান আপনি ওইগুলি ছাড়িয়ে দেন আর যদি ওই টাচ মোবাইল থাকে অপশনটা বন্ধ করেন আমি তোমার মোবাইল খুললে পরে দেখা যায় যে খালি মিয়া সালের ছবি আছে তার মানে অপশন তোমার চালু আছে না না তোমার সাইতে কামাই আমি কম করি নাকি তুমি কয় হাজার টাকা বেতন পাও ইমামতি করে 10,000 টাকা বেতন পাও আমি মাহফিল করলে 20,000-25,000 টাকা পাই তা আমার বাবাঠা মোবাইল লাগ চলে আর তুমি তোমার তোমার টাচ মোবাইল লাগে কেন তুই কয় নম্বরের হুজুর কয় নম্বরের মানুষ এখন তোর বর কাছে নিয়ে গেলে পরিচয় পাওয়া যাবে শোনেন কেউ দেখতেছে না দেখে কে জোরে কন আমার কথায় রাগ করতেছেন যে তুই মর না তোমার কথা আমি মরবো না কারণ তুমি যদি ওই পথে হয়ে থাকো তুমি যদি ওই পথে থাকলে তোমার তো আমার কথা লাগবে বাদ দেন ওই গুণে বাদ দেন যে গুণের মধ্যে শয়তানি আছে ওই গুণে কেন আমি হাতে নেব যেই মনে অন্যায় আছে ওইটা আমি কেন কাছে রাখবো যেটা না রাখলে নিতেন তো আমার চলে না সেই কাজটাই করতে হবে আমার ভাই রামাত বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ আপনার হাইতে হাইতে হতে যাচ্ছে ওই জামানের মধ্যে আল্লাহর অলির বাদান হেঁটে হেঁটে বাদান হজ করছে খুব খারাপ লাগতেছে মনে হয় তাই না আমার বন্ধুগণ আমার শোনেন আমি আপনাদের সাথে আমার শত্রুতা নাই জমা জমিনে লাগে নাই কোনদিন জর্গাও হবে না দেখা হবে কি না জানি না আল্লাহ ভালো জানে তবে আমি কোরআন হাদিসের চোখ লাগা দেখছি মানুষ জাহান্নামের দ্বার প্রান্তরে দাঁড়া আছে আমি আপনাদের বাসানের কথা বলতেছি আপনারা ওগুলি ছাড়িয়ে দেন যদি বাঁচবেন স্যার আপনি একজন সচেতন বাবা হয়া আপনার ছেলে সমুদ্রের মধ্যে পানির মধ্যে পড়ে গেছে আপনি নিশ্চয়ই নিজের জীবন বিপন্ন করে হলেও ছেলেকে আপনার ওই যৌবনের মধ্যে থেকে বাঁচাবেন কি করেন বাঁচাবেন কি না হ্যাঁ তাই যদি করেন তাহলে আপনি একজন সচেতন বাবা হয়া কোন বিবেকে কোন জ্ঞানে এই ছোট বাচ্চার হাতে টাচ মোবাইল তুলে দিয়ে আপনি ব্যবাইতেছেন হ্যাঁ কিভাবে ব্যবাইতেছে টাচ মোবাইল তুলে দেয় মরে দেবা রব্বানা তোলা এই বাবা এই বাবা জাহান্নামে দ্বার বন্ধের তুলে দিয়ে কি ব্যবহারে ব্যবহারতেছে না কথা কয় না 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 ওই ব্যবহারে লাভটা কি লাভটা কি এদিক তাকান আজকে তো ওয়াজ হচ্ছে কালকে তাফসির হবে হলো স্টলে টলে বাম হাত দিয়ে আপনার চা খাবে ডান হাত দিয়ে বিড়ি খাবে টান দিয়ে বলবে আরে কত হুজুর কত মুফতি দেখলাম রে ডুব দিল আর উঠলো না 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 দুই একটা তো মওলানা জন্মা দেহ নাই কে ঠিক আমার ভাইয়ের আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ হাইটা হাইটা বাদান হজে যাচ্ছে রাইত হয়ে গেছে একটা গরিব ভক্তর বাড়ি যা বলে বাবা আমি আজকে তোমার বাড়িতে অতিথি থাকতে চাই আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহকে বাদান বসতে দিলেন কিন্তু ঘরের মধ্যে থেকে বাদান কান্নার আওয়াজ আসছে আল্লাহর ওলি বলে বাবারে একটা জায়নামাজ দাও জায়নামাজ দিছে আল্লাহর ওলি বসে বসে বাদান তসবি তেলাওয়াজ করতেছে ঘরের মধ্যে থেকে বাড়ির মধ্যে থেকে কান্নার আওয়াজ আসছে আল্লাহর ওলি বলে বাবা
তোমার বাড়ির মধ্যে থেকে কে কান্দে। এবার ভক্ত আর কোনো কথা বলে না, বলে বাবা কেন তুমি কথা বলো না, বলো হুজুর গো আমার দুইটা ছেলে আছে ছোট্ট ছোট বাচ্চা 8 বছর আর 10 বছর, হুজুর আমার বাড়িতে আজ 2 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাচ্চা দুইটার মুখে পানাহার তুলে দিতে পারি নাই, কোনো খাবার তুলে দিতে পারি নাই, হুজুর আমি অনাহারে আমার বিবি অনাহারে আমরা দুইজন সহ্য করতেছি কিন্তু দুইটা বাচ্চা সহ্য করতে পারছে না। আল্লাহ রলি বলল বাবা তোমার ওই 2 বেটার কাছে নিয়ে যাও। এবার ভক্ত 2টা বেটার কাছে নিয়ে গেলেন, যায় দেখে 2টা ছেলে গায়ের বাজান জামা নাই, এই পেটটা জমিনে ঠেকাইয়া খাবারের জন্য কান্দে, মারে আব্বা সারাদিন পর্যন্ত কিছু খাই না, ক্ষুধা লাগছে খাইতে দাও, ক্ষুধা লাগছে খাইতে দাও। আল্লাহর ওলি চোখের পানি সহ্য করতে পারে না, আল্লাহর ওলি ব্যাগের মধ্যে বাদান কিছু রুটি ছিলেন, এই 2টা ছেলেকে নিয়ে আল্লাহর ওলি উরুর উপর বসাইয়া ব্যাগের রুটি গুনি 2টা ছেলেকে বাদান খাওয়াইলেন। সিল্লাইয়া কান মারহাবা। আর আমাদের দেশের পীর সাহেব, আমি মুরিদ, আমি সুদের টাকা আনছি কি ঘুষের টাকা আনছি ওগুলি দেখার নাই, আপেল কমলা আনতেছে খালি ফ্রিজে পড়তেছে, বলতেও শোনা যে বাবা তুমি 5 কেজি আপেল আনছ, আমার তোমার মা আছে তোমার বাবা আছে তাকে দিছে, এই যে আমি 1টা রাখলাম বা 1 কেজি রাখলাম 4 কেজি নিয়ে তোমার মা বাবাকে খাওয়াও গা, উনি তা বলবে না খালি ফ্রিজের মধ্যে বড়ায়, কথা কয় না কথা কয় না। আর পীর সাহেব বলি তোর পেট এত বুকের সাইতে বড় হয় কেন? আল্লাহ রসুল বলেছে 3 তরিকায় খাবার খাইলে বুকের সাইতে পেট কোনো দিন বড় হবে না, 1 নম্বর হলো খাবার, 2 নম্বর খালি, 3 নম্বর কি পানি। তাহলে খাবার 3 ভাগে পেট ভাগ করা লাগবে, 1 ভাগ খাবার 1 ভাগ খালি 1 ভাগ পানি, তাহলে কোনো দিন রসুল বলছেন বুকের সাইতে পেট বড় হবে না। তাতে এখন দেখা যায় তুই এমন খাওয়া খাস, রসুলের সন্নত তরিকার কথা বলিস, নিজেই তুই মানিস না, কারণ যদি মানতিস তাহলে তোর ওই বুকের সাইতে পেট বড় হইতো না, তাহলে বোঝা গেল ওই পেটের মধ্যে গরু মুরগি মুরগি এরপরে আপেল কমলার গোরস্থান বানাইছিস, কথা কয় না কথা কয় না। তোর পেট বড় কে এই না না তোর পেট বড় কে? বাংলাদেশের যতগুলি পীর আছে, আমি কোনো পীরের হকানে পীরে বিরোধিতা করি না, কিন্তু আমার করতে হয় যে এই যে মুরিদ পেয়েছে এত টাকা পয়সা এনে দিতেছে, তোর ব্যবসা নাই বাণিজ্য নাই, তারপরে ওরস চলে গেলে তোর 1 কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করিস, 3 বিঘে করে জমি কিনিস, তোর এমনও ভক্ত আছে 5টা মেয়ে টাকার অভাবে বিয়ে দিয়ে পারতেছে না, 1টা দিনে তো দেখলাম না যে বাবা টাকার অভাবে তোমার মেয়ে বিয়ে দিয়ে পারতেছেও না, আমি তো কামাই কাজ অনেক করি, 2 লক্ষ টাকা দিলাম তোর মেয়ে বিয়ে দে, কথা কন একটা পীর দেখান খালি নিজের হাসেল নিজেকে হাসেল করবার জন্য, কথা কন আবার তারই দালালি করে কিছু লোক, কথা কয় না কথা কয় না, দালালি বাদ দেওয়া কয়দিন দালালি করবি, তোর যতদিন হাত আছে শক্তি আছে ক্ষমতা আছে 1 দিন, মরার পরে তুই কয় নম্বর মুড়ি দোষী আর কয় নম্বর পিস সাহেব আছিস, ওই দিন দেখা যাবে তুইও যাস আমিও যাবো ওই জায়গা, কথা কয় না কথা কয় না। আমি জানি এত উচিত কথা বললে আমাকে এই চরে কেউ আনবে না, চরে আসারও আমার দরকার নাই, কে আমি পল্লিক অঞ্চলে ওয়াজ কমই করি, আমি শহর বন্দরে মাহফিল করি, কারণ পল্লিকের লোক আমার কথা শুনতে পারে না, আমি যে হক কথা বলি খালি কলিজায় লাগে না, না নেকি তো আমি দিতে পারবো না, নেকি দেওয়ার মালিক কে? তা আল্লাহ নেকি দিবে, আমি নেকি কিভাবে দেবো আপনাকে? বড় বড় চোখ করে তাকাতেছে, না না আপনাদের বড় বড় চোখ দেখে আমি টেবিল এনেছে মাথা দেবো নাকি? তাহলে আমাদের দেশের ওলি আর তখন কারো ওলি ছিল, আমার ভাইয়ের আমার আল্লাহর ওলি ফজরের নামাজ যখন পড়ছে মসজিদে যাইয়া সুবহানাল্লাহ বললেন না, এবার বাজান এলাকার ভক্তরা এসে বলে হুজুর কখন আসছেন, বলে রাত 10টার সময় আসছি, জানি না কোন বাড়িতে উঠছেন, কয় অমুক বাড়িতে উঠছি, হুজুর ওই বাড়িতে 2 দিন ধরে ওর চুলে আগুন ঝরে না, ওরাই তো না খায় আছে, হুজুর আপনি আসুন আমার বাড়িতে আসুন, পোলাও করবা বিরিয়ানি খাওয়াবো, হুজুর আপনি কেন ওই বাড়ি আসেন আমার বাড়িতে আসেন? আল্লাহর ওলি বলে বাবা আমি এই জায়গা বসলাম তোমরা আসো। এবার অনেক ব্যক্তি বাদান চলে আসে, ভক্তরা চলে আসছে, বলে হুজুর আপনি কোথায় যাচ্ছেন? মক্কায় যাচ্ছি হজ করবার জন্য, হুজুর টাকা নেন, হুজুর পয়সা নেন, হুজুর এইটা খান, হুজুর এইটা নেন। আল্লাহর ওলি বলল বাবা তোমরা যদি আমাকে দিতে চাও এই জায়গা আইনে জমা করো, অনেক
কিছু জমা করলেন অনেক হাদিয়া জমা করলেন আল্লাহর ওলি বলল বাবা এই হাদিয়া তোমরা তো আমাকে দিয়েছো তোমাদের কি দাবি আছে কয় না না দাবি নাই দাবি নাই আল্লাহর ওলি বলল বাবা যেই হাদিয়া তোমরা আমার দিছো এই হাদিয়া গুনি সব আমার গরীব ভক্তকে আমি দান করে দিলাম সিল্লে যখন মারহাবা তালি আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী সব কিছু ভক্তকে দান করে দিল একটা পীর বাংলাদেশে দেখেন যে তার কিছু হাদিয়া তার একটা ভক্তকে দিল দেখেন এই কথা বললি তো বাক সংসারী ভালো না খারাপ লাগতেছে মনে হয় তাই না আহা মানুষ আমরা উল্টো পথে উল্টো পথে এ দেশে এখনো আল্লাহর ওলি আছে সুবহানাল্লাহ জোরে কয় এখনো আল্লাহর ওলি আছে যান চোর মুনায় যান কত মানুষ দাড়ি কেটে গেছে গাজাখোর মাথায় টুপি পরছে জুব্ব গায়ে দিছে যান রসুলপুর যান যান যেই জায়গা হাজার হাজার আলেম আছে ওই জায়গা যান মুরিদ হন এক দুইজন একশো আলেম ভুল করতে পারে হাজার হাজার আলেম ভুল করতে পারে না কথা কর আর এমন জায়গা যান যেই জায়গা গাঞ্জা খায় নামাজ নাই মহিলা পর্দা নাই পুরুষ মহিলা একসাথে জিকির করে আপনার কি একটি একটুকু বিবেক নাই আল্লাহ কি আপনাকে বায়ান দেয় নাই আর রহমান আল্লাহ মাল কোরআন খলাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ান বান শব্দের অর্থ পাইছি আমি পাঁচটা এক নম্বর বায়ানের অর্থ হলো জ্ঞান বায়ানের অর্থ হলো বিবেক বায়ানের অর্থ হলো বিবেচনা বায়ানের অর্থ হলো চেতনা বায়ানের অর্থ হলো মেগা সুবহানাল্লাহ তো জোর কর আমার সাইতে যারা জ্ঞানী এই বায়ানের অর্থ বাজার আরো তারা বের করতে পারে আল্লাহ আপনাকে বায়ান দিছে আল্লাহ জ্ঞান দিছে বিবেক দিছে চেতনা দিছে ভাষা দিছে এরপরে বোঝার পরও কেন আপনি অবুজ জায়গা যাইবেন কেন আপনি বন্ধ জায়গা যান কতক জায়গা যায় মানুষ আল্লাহর ওলি হয়ে আছে আর কতক জায়গা নামাজি যায় বেনামাজি হয়ে আছে কথা কন আমার ভাইরা আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের প্রেমের ভালো করে লক্ষ্য করে শুনুন বদন আমলে নিয়ত বদন শুনতে হবে এক নাম্বার নামাজ পড়বেন বিবিকে বদন পর্দায় রাখবেন সুবহানাল্লাহ বললেন না বাড়ির মধ্যে রসুলের সন্ন্যত গুনি বদন আপনার তৈরি করবেন এরপরে কি করবেন আপনি যাইয়া বাড়িতে যা বিবিকে সালাম দিবেন বিবি আপনাকে সালাম দিবে ছেলে মেয়েকে সালাম শিক্ষা দেওয়াইবেন আল্লাহর নবী গভীর রাত গভীর রজনীতে আপনার মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা জানক কইলেন খাদিজা একটা ডাক দিছে অমনি দরজা খুলে দিছি সুবহানাল্লাহ কর আর আমাদের খাদিজা ডাঙ্গা টান টান হওয়া শুয়ে রয়েছে সব বনেছে ফাঁকে গেছে না বাড়ছি তাহলে হেও খাদিজা হেও খাদিজা আপনি মানিকগঞ্জ শহরে গেছেন রাত বারোটার পরে আপনি বাড়িতে আসছেন আসিয়া আপনার বিবির ঘরে দরজায় নক করতেছেন খাদিজা কোনো খবর নাই ও খাদিজা কোনো শব্দ নাই ও খাদিজা উত্তর দিছে না না একই একই হ্যাঁ স্বামী ডাক দিল তুমি সুন্দর করে জবাব দিবে আর তুমি ব্যক্তি করে উঠলে আছে না নাই কথা কয় না আছে না নাই আমার ভাইয়ের আমার আমার নবী ডাক দিলেন খাদিজা ডাক দিছে অমনি দরজা খুলে দিছে চোখে যখন চোখ পড়ছে আমার নবী সালাম দিবে আমার নবী সালাম দিবে মা খাদিজাতুল কুবরা আমার নবীর আগে সালাম দিছে সুবহানাল্লাহ কর আমার নবী বললেন আমি খাদিজাকে যতবার সালাম দিয়েছি আমার সব বেশি খাদিজা আমাকে আগে আগে সালাম দিছে রসুল বলেছেন মা আয়েশা বলছেন আমি রসুলকে সালাম দেওয়ার চেষ্টা করছি জীবনও আগে দিতে পারে নাই প্রত্যেক দিন নবী আমাকে সালাম দিছে আগে সুবহানাল্লাহ কর আর মা খাদিজাতুল কুবরার কথা রসুল বলছে আমি যতদিন সালাম দিছি সালাম আমি দিছি কিন্তু সবচাইতে বেশি খাদিজা আমাকে আগে আগে সালাম দিছে আমাদের বিবিকে আমার সালাম দেয় জোরকন জোরকন বাড়ির যাই না খবর আছে আপনার বউ সালাম দিল না তাই কি এত মানুষের মধ্যে বলা লাগবে আচ্ছা বহুমান দিলই না আমরা কি বিবিদের সালাম দেই
জোরকন জেসেকে 23 মেলে রাসকে মেলে রানী বুতকে বুইতে নি মেলে খাপসাতে খাপসানি রে খাপসাতে খাপসানি জোরকন ঠিক কি নে তাহলে বোঝা গেল বিবি যখন আমরা আজকে আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা বিবিকে সালাম দেব বলেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আখিরি মোনাজাত করে বাড়িতে যা সালাম দেব বলবা আসসালামু আলাইকুম ও আমার বিবি আমার সালাম লাও বিবি লাখে কাপড়লে হাসি আর বলবে ডং করা জায়গা হইতেছ না না এখানে কি হাসির কথা বলতিছি নাকি আমি তো হাদিসের কথাই বলতিছি আপনারা কেন হাসেন সকালবেলা দুনম করবেন এই বাচ্চা অন্তরে হাসায় আমি একটা কি হাসির কথা বলতিছি সব কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলতিছি অথচ সকালবেলা দুনম করবেন বাচ্চা অন্তরে হাসা আপনি হাসেন কেন আমারে ভাইরা আমার তাহলে সালাম দিব জোরকান মারহাবা আল্লাহু নারাত তাকবীর আল্লাহু আমারে ভাইরা আমার আমার নবী আকিরি জামানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বলছে খাদিজা তুমি কি ঘুমাও না মা খাদিজাতুল কুবরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি বাড়িতে না আসেন গো নবীজি আমি আপনার বিবি খাদিজা বেছানায় ঘুমাতে যাই না ও নবীজি আপনার আগে তিনটা স্বামী সংসার করেছে এইরকম কোনো দিন হয় নাই যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বলতেছি গো নবী আপনার আগে বেচা নাই কোনো দিন পিট লাগাইয়ে ঘুমোতে যাই দেই সিল্লাইয়া কর মার হাওয়া আর আমাদের গুণী ধ্যান গা টান টান হওয়া শুয়ে রয়েছি তাহলে হ্যাও খাদি যা হ্যাও খাদি যা হজরতে মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি কি পছন্দ করো আল্লাহ বলে মুসা রে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত সুবহানাল্লাহ কয় মুসা বলে আল্লাহ কতটুকু রক্ত বলে মুসা নামে একটা প্রাণী আছে এই পানিতে যতটুকু পর্যন্ত রক্ত খায় চার ভাগের এক ভাগ রক্ত যদি বান্দা আমার রাস্তা দান করে দেয় আমি আল্লাহ ওই বান্দার বন্ধু হয়ে যাব সুবহানাল্লাহ কয় তাহলে একটু রক্ত যদি আল্লাহকে দেওয়া যায় আল্লাহ যদি বান্দার বন্ধু হয় আমরা কি আল্লাহকে রক্ত দেওয়ার জন্য রাজি কারা কারা রাজি এই রাত্রিতে আমি দেখবো এটা তাকবীর দেবো হাত তুলে দেখা না রাই তাকবীর হাত টান টান করেন টান টান করেন রাজি রাজি হাত নামান সাইদুল মাওলানা ভাই একটা চাকু আর একটা প্লেট নিয়েছি কারণ যেহেতু আপনারা রক্ত দিতে চাইছেন আমি আসবো না আপনারা আসবেন মুসা নবী বলে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয় আল্লাহ রক্ত ক্ষয় অবস্থা মারা যাবে আল্লাহ তুমি একটু স্যাক্রিফাইস করো আল্লাহ বলে বন্ধু মুসা রে আমি স্যাক্রিফাইস করলাম রক্ত দেওয়া লাগবে না রক্ত গামানো পরিশ্রম করা কিছু পয়সা কিছু টাকা বান্দা যদি আমার রাস্তায় দান করে আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব সিল্লাইয়া কর মারহাবা একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1,000 টাকা দেবো দশজন বলেন হুজুর 10,000 টাকা দিব এই মসজিদ মেরামত করবার জন্য আমি একটু খাস করে দোয়া করব একজন ব্যক্তি বলেন হুজুর 1,000 টাকা আসেন কি কেউ নগদ যদি না পারেন বাকি দেন আসেন কি কেউ 1,000 টাকা দিবেন কে এক মন গম এক মন দান এরপরে দুধ আসেন না এইমাত্র কোন রক্ত দিতে চাইলেন না আমরা ইসলামের জন্য মানে রক্ত দিবের জীবন দিবের চাই কিন্তু অর্থ দিবের চাই না আছে না নাই একজন ব্যক্তি বলেন হুজুর 1,000 টাকা দেবো দেন দেন প্রত্যেক মাসে মাসে 100 করে 10 মাসে 100 টাকা দেন একটা পান খাইলে 5 টাকা চা খাইলে 5 টাকা সিগারেট খাইলে 5 টাকা দিন 2 টাকা কয়েক পয়সা করে জমা করলে মাসে 100 হয় তার 10 মাসে 100 একজন ব্যক্তি বলেন হুজুর আমি 1,000 টাকা দেবো দেন এই রাত্রিতে আমি জানি দিয়ে দিয়েছেন তারপরেও আমি যখন চেয়েই বসেছি আমি কোনোদিন মারহুম হইনি একজন ব্যক্তি হাত তোলে নাই একজন নাই আল্লাহ তোমার এক বান্দার মন নরম করে দাও আমিন কর আমিন জোরে কর আমিন জোরে বলুন আমিন দোয়া কবুল হয়ে গেছে ইনশা আল্লাহ কি নাম হাসিম কি নাম হাসিম আল্লাহ তোমার বান্দা হাসেম আল্লাহ হাসেম ভাই দান করছে এক বস্তা মাটি মান করে দিও খাতি জান্নাতে করে দিও গাতি জোরকন আমিন এই দুনিয়া থাকবে না চিরকাল
বাজার একদিন রে তোর বাংবে রে বাজার আগে নিবে আল্লাহ নামাজের হিসাব পরে নিবে মওলা যাকাতের হিসাব জবন কালকা টালি যুবক কোন রাস্তা হিসাব দিতে হবে আমার আল্লাহ মাজির দরগায় এই দুনিয়া থাকবে না চিরকাল একদিন রে তোর বাংবে রে বাজার আগে নিবে আল্লাহ নামাজের হিসাব পরে নিবে মওলা যাকাতের হিসাব যবন কালকা টালি যুবক কোন রাস্তা হিসাব দিতে হবে আমার আল্লাহ মাজির দরগায় জোর কণ্ঠিক কিনে দুই নম্বরে এক বস্তা সিমেন্ট দেন দেন